আসসালামু আলাইকুম আমি বোর্ডে দুইটা সমীকরণ লিখেছি একটা লিখেছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো আর একটা সমীকরণ লিখেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো আমাদের মূলত এই সমীকরণ দুইটা থেকে সমাধান মূল বা বীজ তিনটাই কিন্তু একই জিনিস সমাধান যা মূলও যা এর বীজও তাই তো এটা আমাদেরকে মূলত নির্ণয় করে দেখাইতে হবে এখন কথা হচ্ছে যে দুইটাই কিন্তু দ্বিঘাত সমীকরণ এখন দ্বিঘাত সমীকরণ হলে আমাদের প্রথমত মাথায় চলে আসে মিডিল টার্ম হতে পারে আমি বলছি যে হবেই এমন কোনো কথা না মিডিল টার্ম হতে পারে তো আমরা এর যে সাধারণত উৎপাদক করার সময় যে রুলসটা করেছি আমরা সেটাই করবো জাস্ট ডান সাইডে একটা শূন্য দিয়ে দেবো তো উৎপাদক করার সময় আমরা প্রথমত দেখতাম যে কোনো কিছু সরতে পড়ে নাকি বা মিডিল টার্ম হয় নাকি বা কোনো ফর্ম আমরা যোগ বিয়োগ করে করাইতাম তো এইটা খুব ইজিলি আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি কিন্তু এর উৎপাদক কিন্তু করা অর্থটা ইজি হবে না তো এইটা এইটার মিডিল টার্মও করতে পারি আবার সত্যও করতে পারি করে আমরা ডান সাইডে জিরো অর্থাৎ এক্সের মালটা খুব ইজিলি বের করতে পারবো তো এটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে ফলাফল কেমন দাঁড়াবে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার নাইন আসে তাহলে মাইনাস থ্রি এক্স এটা মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এক্স কমন নিলে হয় এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি কমন নিলে হয় এক্স মাইনাস থ্রি টু তাহলে এক্স মাইনাস আর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্সের ফলাফল আসে তিন কমা তিন অথবা এটাকে আমরা ডিরেক্ট সত্য করতে পারি এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার টু জিরো অর্থাৎ এক্স ইকোয়াল টু আচ্ছা তো এখন এইখান থেকে মূলত একটা করা যায় এক্স প্লাস থ্রিন্স এক্স এক্স থ্রি সেটা লিখলাম না একবারে আমরা বলতে পারি এটা ইকোয়াল টু হচ্ছে থ্রি যেহেতু এর সমীকরণ সমীকরণের মূল হবে দুইটা তিন কমা তিন এটা আমরা জানি এখন এইটাকে তো আমরা মিডিল টার্ম বা এরকম সূত্র কোনো ফর্মে করতে পারি না ইনফ্যাক্ট আমরা এইটাকে ভাঙতেই পারি না তো এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলোকে আমাকে নাম যদি না ভাঙতে পারি তাহলে মূলত আমি এইখান থেকে এর বিষ মূল বা সমাধান নির্ণয় করব কিভাবে তো যেগুলোই সাধারণভাবে মিডিল টার্ম করা যায় না সরতে ফেলা যায় না কোনো কিছু যোগ বিয়োগ করা যায় না যোগ বিয়োগ করে সাধারণ ফর্মে আনা যায় না সেগুলোকে আমরা যদি ভাঙতে যাই তাহলে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে ডিরেক্ট এখান থেকে এক্স নির্ণয়ের একটা সূত্র আছে তো সেই সূত্রটা মূলত যদি সাধারণ যে দীঘা সমীকরণের সাধারণ আকার যেটা আমরা জানি সেইটা একটু লিখি সেইটা হচ্ছে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যদি হয় তো এখান থেকে এক্স নির্ণয়ের সূত্র হল মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে সূত্রটা কী দাঁড়ালো সূত্র দাঁড়ালো আমার বি মাইনাস বি প্লাস মাইনাস ওটা বা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ যেইখানে এবিসিটা কি এব সিটা হচ্ছে এক্স স্কোয়ারের সহক এ এক্সের সহক চিহ্ন সহ বি আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে চিহ্ন সহ চি মনে রাখতে হবে চিহ্ন সহ আমাকে হিসাব করতে হবে তো আমি এখানে কিন্তু আর চিহ্নটা দেই নাই এখানে অবশ্যই চিহ্ন সহ যেহেতু আমার এখানে এর আগে প্লাস ছিল আমি এটা মার্ক করি নাই কিন্তু চিহ্ন সহ কিন্তু প্রত্যেকটা চিহ্ন সহ নিতে হবে আচ্ছা তো এইটাকে যদি এর সঙ্গে আমরা তুলনা করি তাহলে এ সমান কি আসে এখানে এ সমান আসে হচ্ছে ওয়ান বি সমান আছে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস টু আর সি সমান আছে আমার আছে মাইনাস টু এইটা আমরা পেয়ে গেলাম এখন এইটা যদি আমরা এখানে বসাই তাহলে ফলাফলটা কী হবে এইটার এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু মাইনাস তার মানে কি মাইনাস মাইনাস টু একবারে আমি টু দিয়ে দিলাম তাই না মাইনাস হয়ে যায় টু প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে কি মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস ফোর এসি ফোর এ ইন টু সি মানে হচ্ছে মাইনাস টু বাই টু ওয়ান তাহলে ফলাফল কী দাঁড়ায় টু প্লাস মাইনাস রুট অফ এটা করলে হয় ফোর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় চার দু নয় আট এ পর্যন্ত মানে অসুবিধা নেই বাই টু ইন্টু ওয়ান বারবার সুবর্ণ উপরে উঠে যাচ্ছে কেন আচ্ছা তাহলে ফলাফল কী হয় টু প্লাস মাইনাস এটা হয় বারো তাই না রুট অভার বারো আর এটা হচ্ছে টু এখন কথা হচ্ছে রুট ওভার বারোকে আমরা কী লিখতে পারি রুট ওভার বারো মানে কে রুট ওভার চার গুণ তিন তার মানে কে রুট চার গুণ রুট তিন তার মানে কত টু রুট ওভার থ্রি যেভাবে করে আমরা রুট ফর্মটা ভাঙা শিখেছি এর আগেও ঠিক এক আমরা এখানে রুট ফর্মটা ভেঙে দেব এখানে ভেঙে টু রু টুট অভার থ্রি হয় তাহলে এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে ফলাফল কী দাঁড়াই টু প্লাস মাইনাস টু রুট অভার থ্রি বাই টু যদি আমরা টু কমন নেই তাহলে বিষয়টা কী দাঁড়াই ওয়ান প্লাস মাইনাস রুট অভার থ্রি বাই টু 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 কেটে দেয় তাহলে ফলাফল কী হয় ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি তার মানে কি এক্স ওয়ান যদি আমরা লিখি তাহলে একটা আসবে ওয়ান প্লাস রুট অভার থ্রি আর একটা আসবে ওয়ান মাইনাস রুটোবার থ্রি তাহলে আমাদের মূলত মূল সমাধান এখান থেকে আমরা কী পাচ্ছি একটা হচ্ছে ওয়ান প্লাস ওভার থ্রি আর আর একটা হচ্ছে ওয়ান মাইনাস ওভার থ্রি তাহলে এই ধরনের যেগুলো সাধারণত মিডিল টার্ম করা যায় না বা সূত্র করতে পারি না তাহলে সেইগুলোকে আমরা ডিরেক্ট দীঘাত সমীকরণ হলে আমাদের মূল নির্ণয় সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস ওভার ফোর টু টোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ এই সূত্র দিয়ে আমরা এইগুলোর সমাধান করতে পারবো তার আগে আমাকে আগে এটা নিশ্চিত করতে হবে যে আসলে এর মিডিল টার্ম করা সম্ভব নয় কারণ যদি মিডিল টার্ম করা যায় বা সূত্রে ফেলা যায় আমি এত বল অরবোজটা কেন করব। আর যেগুলোর মিডিল টার্মও করা যায় সূত্রেও করা যায় বা আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেগুলো কিন্তু আমার এই সূত্র দিয়ে করলে আমার ফলাফলটা আসবে এখন আসলে যে এটা আসবে এই যে অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স প্লাস নাইন এটাকে আপনি সি এর সহক ধরে এইখানে এবিসিটাকে মান নির্ণয় করে যদি এখানে বসান অবশ্যই এর ফলাফল তিন আর তিন আসতে বাধ্য আর তো আজকে আমরা মূলত যেগুলোর সাধারণ আকারে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তাদের মূল বা বীজ নির্ণয়ের পদ্ধতিটা দেখেছে পরবর্তীতে আমরা অন্য কোনোটা টপিক নিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে